হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ছন্দাজ মোড় থেকে আমি লাইভে চলে এসেছি সবাই জয়েন করে ফেলবেন অনেক জলদি জলদি করে এবং কে কে আছেন আমার সাথে আমাকে হাই হ্যালো বলবেন আমি ক্লিয়ার আছি কিনা ঠিকঠাক দেখা এবং শোনা যাচ্ছে কিনা ঠিক আছে তো শুরুতেই আমি দেখছি আফরোজা আনটি আমাকে হাই ছন্দামণি লিখে দিয়েছে আনটি হ্যালো এবং আপনি যেমন আমাকে অনেকগুলো কালারফুল হার্টস পাঠিয়েছেন আপনার জন্য অনেকগুলো কালারফুল হার্টস আমার পক্ষ থেকে সো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করেন এবং শেয়ার করে দেন আমাদের লাইফটা আমি দাঁড়িয়ে আছি ছন্দস মোডের একমাত্র শপে যেটা কি আছে উত্তরা তিন নম্বর সেক্টর আঠেরো নম্বর রোড উনচল্লিশ নম্বর বাসার তিনতলা সেখানে আমি আছি সবাই চলে আসতে পারেন এবং দেখে শুনে বুঝে পারচেস করতে পারবেন আপনার পছন্দের ড্রেসগুলো আর অনলাইনে অর্ডার করতে হলে স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দিতে হবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ ইনসাইড ঢাকা তো ক্যাশ অন ডেলিভারি হয়ে যাবে এইটি টাকা চার্জে আউটসাইড ঢাকা ফুল পেমেন্টটা অ্যাডভান্স করে দিতে হবে ওয়ান টাকা চার্জ সহ ঠিক আছে সো সব কিছু বলে ফেললাম এখন আমি আমার ড্রেসে চলে যাব খুব তাড়াতাড়ি করে শিখা আলম আপু ওয়ালাইকুম আসসালাম সো সবাই আপনারা খুব বেশি 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 কমেন্ট করবেন এবং আজকেও যেহেতু সন্ধ্যার লাইভ সো ডিসকাউন্টেড প্রাইসে খুব সুন্দর সুন্দর ড্রেস পেয়ে যাব এবং আপনারা হুড়োহুড়ি কারাকারি করে নিয়ে নিন ঠিক আছে সো আমি চলে যাই গুলজির রাঙে হায়াতে শুরুতেই খুব সুন্দর সুইট একটা কালার ঠিক আছে খুবই কিউট একটা কালার দিয়ে আমি স্টার্ট করব আজকে হ্যাঁ তেইশশো পঞ্চাশ টাকা হবে এই ড্রেসটার প্রাইস আমি প্রাইসটা শুরুতে বলে দিলাম কারণ কালারটা খুব সুন্দর অনেক আপুদেরই পছন্দ হতে পারে হ্যাঁ এটা একটু পেস্ট পেস্ট লাগছে একটু স্কাই ব্লুর মানে কাছাকাছি কালারটা সো এইটা হচ্ছে ড্রেসটা এটা কিন্তু একটু ওয়াটার প্রিন্টসের মধ্যে আছে নেকে তো অ্যাজ ইউজুয়াল সব ড্রেসের মতোই একটা এমব্রয়ডারি আমরা পেয়েই যাব আর দেখেন এই প্রিন্টগুলো পুরো মনে হচ্ছে না এমব্রয়ডারি আমার কাছে পুরোই এমব্রয়ডারি লাগছে হ্যাঁ বাট এটা প্রিন্টস আছে আপু কি ড্রেস দেখাবো আপু মিক্সড কালেকশন দেখাবো ঠিক আছে সুন্দর লাইভে মিক্সড কালেকশন যেটা দেখাই সেটাই দেখাবো ওকে এটা হচ্ছে সাইডেড প্যানেল যেটা কাট করে ড্রেসের নিচে যদি অ্যাটাচ করেন আপু মনে হবে কি এটুকু লেস আবার নিচে এখানে কোনো পার্ল বা কোনো স্টোন ঝুলে আছে এরকম টাইপের কিন্তু প্যানেলটা চলে আসছে ঠিক আছে সো এই হচ্ছে আমার ড্রেসটা এটার সাথে ফ্রান্টের বটমে চলে যাই আমি ফ্রান্টের বটমটাও দেখেন কত সুন্দর করে আছে একটু ডিপ কালারে আপনারা এই কালারটা এই ড্রেসের পাইপিনের জন্য বেছে নিতে পারেন খুবই সুদিং লাগবে এটার সাথে আমি চলে যাব ব্যাকপার্টে এই হচ্ছে ব্যাকপার্ট পার্ট ব্যাক পার্টটাও প্রিন্টেড আছে আর প্রাইসটা কিন্তু আমি শুরুতে বলে দিয়েছি ঠিক আছে যাতে আপনাদের অর্ডার করতে অসুবিধা না হয় হ্যাঁ কারণ এগুলো যেহেতু ডিসকাউন্টেড প্রাইসের ড্রেস এক পিস দু পিস করেই থাকবে সো যাতে অর্ডার করতে একেবারেই অসুবিধা না হয় অ্যানাডোনা আপু ওয়াচিং ইউ ফ্রম সিডনি ওয়াও উইল টেক ডেলিভারি ফ্রম ঢাকা আচ্ছা ইনশাল্লাহ আপু হ্যাঁ পেয়ে যাবেন কোনো অসুবিধা নাই ঢাকায় অর্ডার মানে আপনি যখন অর্ডার করে দিবেন ঢাকার যে কোনো অ্যাড্রেস দিয়ে দিলে আপনি পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই আপু এটার প্রাইস বলেছি দুই হাজার তিনশো পঞ্চাশ টাকা আজকে যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট ব্র্যান্ডের ক্যাটালগ থাকবে সো ডিফারেন্ট ডিফারেন্ট প্রাইসে হবে আপনার প্রতিটা ড্রেসই একটু খেয়াল করে দেখবেন ঠিক আছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা কিন্তু গুলজি ড্রেস হ্যাঁ রাঙে হায়া এবং এটার সাথে আছে কটেন ওরনা আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করবো সব পুরো ড্রেসটা দেখে মানে পুরো লাইভটা দেখলে হয়তো আপনি ড্রেস পাবেন না বাট আমি বলছি যে ড্রেসটা আপনার পছন্দ হচ্ছে সেই ড্রেসটা অ্যাটলিস্ট পুরোটা দেখে নেবেন হ্যাঁ কারণ হয়তো হয়তো কটন ওড়না আছে কটন ওড়না আপনার পছন্দ নাও হতে পারে বা শিফোন ওড়না আছে সেটা আপনার পছন্দ নাও হতে পারে ঠিক আছে সো আপনি কী চাচ্ছেন অ্যাটলিস্ট পুরোটা ড্রেস দেখে নিতে কারণ যেহেতু আমাদের কোনো রিটার্ন ক্যান্সেলেশন নেই তবে আপু যদি কোনো ডিফেক্ট থাকে ড্রেস আমরা অবশ্যই ব্যাক নিয়ে নিব কখন যখন আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন ঠিক আছে সে সব কিছু বলে দিলাম এই দেখেন ওনাটাতে আসল কথাই বলি নাই এমব্রয়ডারি আছে আবার খুব সুন্দর একটা পারও আছে হ্যাঁ এখানে খুব সুন্দর স্ট্রাইপ আছে সিকোয়েন্স ওয়ার্ক আছে ভালো লাগলে জলদি জলদি করে বুক করে ফেলতে হবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ মিষ্টি একটা পিচি পিঙ্ক কালার আছে গ্রিনও আছে সো ভাল লাগলে অর্ডার করে দিয়ে না খুবই সুন্দর কালারটা এবং মেক করলে অনেক অনেক বেশি সুন্দর হবে ঠিক আছে আমি চলে যাব নেক্সট ড্রেসে ঠিক আছে নেক্সট ড্রেসে চলে যাব যেটা কিনা আছে এটা গুলজির এটা মার্শালের এবং এটা প্রাইস হচ্ছে চব্বিশশো টাকা দু টাকা ঠিক আছে আজকে যত তাড়াতাড়ি সম্ভব আমি প্রাইস বলবো কারণ প্রাইসটা আগে বললে আমিও জানি অর্ডার করতে সুবিধা হয় বাট হয়তো প্রাইসটা সবসময় রেডি থাকে না আপো এই জন্য বলতে পারি না হ্যাঁ দেখেন টাইডাই প্যাটার্নের খুব সুন্দর একটা ড্রেস হ্যাঁ টেরাকোটা কালার ওকে সো টাইডাই প্যাটার্ন আছে পুরোটা চেস্টে দেখেন খুব সুন্দর করে এমব্রয়ডারি আছে এখানে একটু শিফিলের ওয়ার্কের মতো প্যাটার্ন আছে সো সব মিলিয়ে খুবই ক্লাসি হয়ে যাবে এই ড্রেসটা সো এই হচ্ছে ড্রেসটা পুরোটা ড্রেসে এমব্রয়ডারি হ্যাঁ এরকম গুলজি ড্রেসে খুব কম পাওয়া যায় তাও আবার এত রিজনেবেল তাই না এরকম পাওয়া যায় না এগুলো এমব্রয়ডারি আমি নিজেই প্রিন্ট ভেবেছিলাম কিন্তু এগুলো এমব্রয়ডারি আছে ঠিক বলেছি আনটি আচ্ছা থ্যাংক ইউ সো এই যে এটা কাট করে ড্রেসের নিচে চলে যাবে ওকে সো এই হচ্ছে আমার ড্রেসটা এটার সাথে ব্যাকপার্টে চলে যাব এই হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টটাও খুব সুন্দর করে প্রিন্টের আছে এটার সাথে আমি চলে যাব হচ্ছে স্লিভে ঠিক আছে এই হচ্ছে স্লিভ পোর্শন এখানে শিফিলর ওয়ার্ক আছে এটার সাথে প্যান্টের কাপড়ও চলে যাচ্ছি এই হচ্ছে প্যান্টের কাপড় নাহিদ আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন এবো চমৎকার ও না হ্যাঁ মিক্সড কালেকশন দেখাচ্ছি যে আপুরা দেরিতে জয়েন করে ফেলেছে নাহিদাপুর আপুর মতো তাদের উদ্দেশ্যে বলছি মিক্সড কালেকশন দেখাচ্ছি যেটা ভালো লাগবে নিয়ে নেবেন ওকে সো এই হচ্ছে ড্রেসটা এটা আমার ওড়নাটা খুব সফট শিফনের মধ্যে আছে দু সাইডে ওয়ার্ক আছে কাট ওয়ার্ক আছে আর ড্রেসের ফ্রন্টটা পুরোটা এমব্রয়ডারি করা ঠিক আছে আপু শিফলি ওয়ার্ক তো ইনার লাগবে হ্যাঁ আপু ইনার লাগবে যেহেতু শিফুলের ওয়ার্ক সো ইনার লাগবে বাট হাফ ইনার দিলেও চলছে কারণ খুবই ছোট। ছোটো এই জিনিসগুলো খুব ছোট ছোট। সো হাফ ইনার দিলেও আপনার চলছে ঠিক আছে এটা চব্বিশশো টাকা ওকে সো আমি চলে যাবো নেক্সট ড্রেসে ঠিক আছে নেক্সট ড্রেসে চলে যাচ্ছি এটা দেখাবো হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা বিনাস লালাম সিল্ক ওরার ড্রেস ঠিক আছে একদম রেডি করে দিলাম আপনাদেরকে সব বলে দিলাম পঁচিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টেড প্রাইস হবে পঁচিশশো পঞ্চাশ টাকা মাস্টার্ড ইয়েলো কালার ঠিক আছে মাস্টার্ড ইয়েলো কালার এই ক্যাটালগটা খুবই 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 ক্লাসি ছিল জামদানি কিনতে হবে কাপড় রাখার জায়গা আপা ড্রেসটা একটু লাইভের শেষে দেখাবেন আপু কোন ড্রেসটা ও আপনি আজকে যেটা চাইলেন সেটা শপে আছে কি না নাকি অনলাইনে আছে আমি ঠিক বলতে পারছি না যদি শপে থাকে তাহলে আমি অবশ্যই দেখাই রাখার জায়গা আচ্ছা আমার তো তাহলে খুব জরুরি হয়ে গেল ওপেন করা বলেছিলাম না একটা ব্যাংকের মতো ওপেন থাকবে ওখানে আপনাদের কাপড় জমা থাকবে কিছু কাপড় জমিয়ে রেখে যাবেন আবার তালা দিয়ে চলে যাবেন আবার কিছু কাপড় নিয়ে যাবেন ওগুলো কিছুদিন পরে আবার কিছু দিয়ে আবার কিছু নিয়ে যাবেন এগুলো করা ছাড়া উপায় নেই কি বলেন আপু কেমন আছো আজ কি কটন ওনার ড্রেস আছে আপু শুরুতেই দেখিয়ে দিয়েছি শাড়িয়া শারমিন আপু আরও হয়তো থাকবে একটু আমার সাথে লাইভে থাকেন ঠিক আছে এখন যেটা দেখাচ্ছি এটা সেল কর্নার সো সাইডেড প্যানেল আছে এই হচ্ছে ড্রেসটা ওকে খুব সুন্দর প্রিন্টিংয়ের মধ্যে আছে আর পুরো ড্রেসটাতেই ছোট 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 ছোটো করে এমব্রয়ডারি করে দেযা আছে ঠিক আছে সো এই হচ্ছে ব্যাক পার্ট ব্যাক প্রিন্টেড আছে ব্যাকের বটমেও প্রিন্টেড আছে সাইডে প্যানেল আছে ওকে সো এইটা হচ্ছে আমার ব্যাকের বটম সিরিজ আহমেদ আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু এবং এটা প্রিন্সটাও এত বেশি সুন্দর মেঘ মেঘ তুমি আমাকে একটা আলমারি কিনে দাও আচ্ছা আপনাদের জন্য তো নিশ্চয়ই আমার আমি যদি সব আপুদের আলমারি কিনে দিতে যাই সব আপুদের সব আনটিদের তাহলে নিশ্চয়ই আমার পসিবল হবে না তার চেয়ে আমার একটা আপনাদের জন্য ব্যাঙ্ক রেডি করাটা পসিবল হবে আমি একটা বাসা ভাড়া নিব এক একটা রুম এক একজনের জন্য বরাদ্দ থাকবে এটা আমার জন্য ইজি হবে ঠিক আছে রাজবংশী আপু হোয়াইট কালার হবে হোয়াইট কালার এখনও তো দেখাই নেই আপু আজকে হবে না কালকে ছিল যে ওটা সোল্ড একটা হোয়াইট কালার ছিল যে পেস্ট না ওটা শেষ আচ্ছা হোয়াইট কালারটা শো শেষ ক্রিম কালারটা আছে ক্রিম কালারটা দেখতে পারেন গতকালকে লাইভ থেকে হ্যাঁ আপু ওকে সো এই হচ্ছে ড্রেসটা এটা হচ্ছে ওনাটা ঠিক আছে সো ভালো লাগলে জলদি জলদি করে বুক করে ফেলবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ এটার কিন্তু মানে ওনার প্যাটার্নটা আপু যদি দেখেন এই যে একদম সমুদ্রের ঢেউ তেরে আসতেছে আপনাদের দিকে এটা কি এটাও ঢেউ পানি ঠিক আছে মেঘ মেঘ কই এগুলো মেঘ হ্যাঁ আর এটা কি পাতা কচু পাতা সাপলা ফুলো সব আছে আপু সি গ্রিন আছে লকার নিলে টাকা দিতে হবে হ্যাঁ আপনারা টাকা দিবেন সেটা দিয়ে আমরা মেনটেন করব অসুবিধা নাই ঠিক আছে আপনারা যেমন ইয়া মেনটেন করেন গোল্ড রাখেন ব্যাংকে মেনটেন করেন ওরকম ঠিক আছে এটার ওনাটা খুব পছন্দ হয়েছে আপু এই জন্য একটু গায়ে ধরে বসে আসছি এই এই বিন্দু মাত্র মিনিট পরে মানে হয়তো কিছু সেকেন্ড হয়তো কিছু মিনিট পরে এই ড্রেসটা আপনাদের হয়ে যাবে শেষমেশ আমার গায়ে থাক একটু ওকে সো চলে যাব নেক্সট ড্রেস এটা প্রাইস বলছি আচ্ছা চলে যাচ্ছি হচ্ছে আঠাশশো পঞ্চাশ টাকার শিনে হ্যাঁ আঠাশশো পঞ্চাশ টাকার শিনে সিন হচ্ছে আলিজের একটা ক্যাটালগ খুবই সুন্দর ফ্রান্ট ব্যাক লিভ প্যান্ট সব একসাথে আছে এটা হচ্ছে কাপড় দুনিয়ার কাপড় ওরা দিয়ে দিচ্ছে আপনারা চাইলে এটা দিয়ে গাউন চাইলে মন যদি চায় জামা কাপড় না বানায় বিছনার চাদরও বানায় ফেলতে পারবেন এত কাপড় আছে হিউজ কাপড় আছে আমি চার ভাজ করে আনছি তাও শেষ হচ্ছে না হ্যাঁ সো চাইলে বাচ্চার কাপড় বানিয়ে দিতে পারবেন চাইলে ছেলেদের পাঞ্জাবি বাচ্চার পাঞ্জাবি বানিয়ে দিতে পারবেন এটার সাথে ঠিক আছে তো খুব সুন্দর করে ডিজাইন করতে পারবেন এই হচ্ছে আমার ড্রেসটা মাত্র আঠাশশো টাকা আর এটা হচ্ছে আলিজের সিন এবং পলকা ডটের ওর হ্যাঁ পলকা ডট পছন্দ করেন না এমন কে আছেন হাত তুলেন পলকা ডট পছন্দ করে না এরকম কোনো মানুষ আছে না আমি আদৌ দেখতে চাই ঠিক আছে পলকা ডটের বড় বড় ডটের ওনা আছে হ্যাঁ এটা কিন্তু কিসি ফোন বলেন তো হ্যাঁ এটা একটু সয়া সিল্কের মতো হ্যাঁ সয়া সিল্ক আমার মনে হচ্ছিল সিলভার শিফন বাট এটা সয়া সিল্কের মধ্যে আছে এই হচ্ছে আছড়ের প্যাটার্ন সো ভাল লাগলে আপু জলদি জলদি বুক করে ফেলেন ড্রেসটা অনেক সুন্দর বাট ঠিক আছে এরকম ড্রেস আমরা পাই বাট এরকম ওড়না আমরা পাই না হ্যাঁ ওড়নাটা একদমই আনকমন ওকে চলে যাব নেক্সট ড্রেসে ঠিক আছে নেক্সট ড্রেসে চলে যাচ্ছি আদার লিভার সিগনেচার প্রিন্ট কালেকশান এটা অনেক সুন্দর একটা কফি কালার এবং এটার প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র টাকা ড্রেসটা আমি এখন দেখাবো দেখালে আপু আপনারা অনেক খুশি হয়ে যাবেন জেসমিন আক্তার আপু সি গ্রিন কালার নাই মনে হয় ওইটা তো সি ব্লু ওইটা সি গ্রিন না আচ্ছা সো এই হচ্ছে ড্রেসটা ঠিক আছে এই হচ্ছে ড্রেসটা কফি কালারে আছে এটা হচ্ছে নেক পোর্শন নেক পোর্শনটা দেখেন কি হেভি করে কাজ আছে প্রাইস বলেছে আটত্রিশশো টাকা আর আদান সিলেবাসের সময় আমি সব সবসময় বলি লাইভে যতদিন আমার মনে থাকে আমি ছ বছর ধরে লাইভ করছি অলমোস্ট আমার মনে হয় আদান সিলেবাস দেখিয়েছি আর এই কথাটা বলি নাই এরকম খুব কমই হয়েছে বা হয়তো হয় নাই আপু মাস্টার্ড কালারের প্রাইস প্লিজ আপু। হ্যাঁ 2550 টাকা আপু মাস্টার্ড কালারটা 2550 টাকা ওকে মাস্টার্ড কালারটা 2550 টাকায় এটা হচ্ছে কফি কালার এটা 3800 টাকা এটা আডান্সড লিপসে খুবই সুন্দর লাক্সারি ম্যাটেরিয়ালে আছে এবং চেস্টে একটা হেভি ওয়ার্ক আছে এবং ফ্রন্টের বটমে দেখেন একদম লাক্সারি জামা হ্যাঁ এটা পরে মানে ওকেশনে যেতে পারবেন এরকম হবে ওকে আপু এই এফটি এর আত্মা রস বের হয়ে যাবে বেরো যা কাপু মানে আমি একটা এফটি কিনবো এত দাম দিয়ে এটা বানাবো আরও বেশি দাম দিয়ে এটার আত্মা যা বের না করে আমি এটা ছাড়বো মনে করেন আমি এত সহজ মানুষ বিশেষ করে সবগুলো এফটি এরই আমি আত্মা যা সব বের করে ফেলি হ্যাঁ কারণ এফটি ছাড়া আমার পরার কিছু নাই আপু যখনই গরম লাগে যখনই অস্থির লাগে যখনই পড়তে ইচ্ছা করে না তখনই একটা কাপড়ই আমার এফটিএ ঠিক আছে আর যেটা ধরি সেটার আত্মাকুলি যা বাই করে যখন আর পড়ার অবস্থা থাকে না তখন ওইটাকে ছাড়ি ওকে এখন এটার উপর আমার আত্মা ভর করছে ঠিক আছে এই দেখেন এটা হচ্ছে ফ্রন্টের বটম আচ্ছা সরি এটা হচ্ছে ব্যাক পার্টের প্যানেল ঠিক আছে এটা সাথে চলে যাব হচ্ছে ভাগ্যিস আপনি বুঝতে পারলেন এটা এফটিএ সবাই মনে হয় গুলজি মনে করে এতবার পড়ি এই হচ্ছে স্লিভ পোর্শন এবং এটার সাথে আমি চলে যাচ্ছি চমৎকার এমব্রয়ডারি করা প্যানেলে এটার সাথে চলে যাবো প্যান্টের কাপড়ে ঠিক আছে এই হচ্ছে প্যান্টের কাপড় এটার সাথে আমি চলে যাচ্ছি হচ্ছে চমৎকার শিফনের ওনায় ঠিক আছে এই হচ্ছে আমার ড্রেসটা এই হচ্ছে ওনাটা একদম সফট শিফনের আছে ভালো লাগলে জলদি জলদি করে বুক করে ফেলতে হবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ ঠিক আছে আর এটা প্রাইস আমি বলে দিয়েছি আটত্রিশশো টাকা অনেক সুন্দর আপু এই ড্রেসটা সো আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আমার মনে হয় এটা বুক করে ফেললে আপনাদের জন্যই ভালো হবে এটা অনেক সুন্দর ড্রেস হ্যাঁ এটা মানে অ্যাকচুয়াল প্রাইসে নিলেও অনেক ভালো সেই জায়গায় আপনারা ডিসকাউন্টেড প্রাইসে পেয়ে যাচ্ছেন ঠিক আছে গুলজির রাঙে হায়া দেখবো ঠিক আছে গুলজির রাঙে হায়া দেখবো এবং এটা দেখব আমরা বাইশশো টাকায় মাত্র বাইশো টাকায় যখন কেউ জিজ্ঞেস করেন আপনারা আপনাদের শপে বা আপনাদের অনলাইনে কত টাকা থেকে ড্রেস শুরু আমরা সবসময় বলি আড়াই হাজার টাকার নিচে কোনো ড্রেস নাই বাট যখনই ডিস্কাউন্টেড প্রাইসে পড়ে যায় তখনই এই হিসাবটা চেঞ্জ হয়ে যায় কারণ তখন কিন্তু আমরা অনেক ডিসকাউন্টে দিয়ে দিই ঠিক আছে বেসিকলি কিন্তু আড়াই হাজার টাকা নিচে এখন আর কোনো অরিজিনাল পাকিস্তানি ড্রেস নাই বাট যখনই ডিসকাউন্টে পড়ে যায় তখন এটা চেঞ্জ হয়ে যায় আপু নোটিফিকেশন পাই না বলে সবসময় লাইভ মিস হয় রোমান আক্তার আপু অনেক কিছু করা আমার শেষ হ্যাঁ আমার যে পেজটা ছিল সেই পেজটাও চলে গেল মানে এখন আর ফেসবুকের কাছে আমার কোনো কিছু চাওয়া নাই আগে বলতাম হ্যাঁ ফেসবুক আপনাদের কাছে রিচ করে না এটা করে না সেটা করে না এখন আপু আমাকে লাইভটা করতে দিচ্ছে আমার পেজটা রাখতেছে মানে এটাই এখন আমি সুক্রিয়া করা ছাড়া ওদের কাছে আর কিছু করার নাই আজকে জোহরা আছে জোহরার একটা কটেন ওনা আছে আপু জেসমিন আপু ঠিক আছে একটু ওয়েট করেন সো এই হচ্ছে আমার নেক এমব্রয়ডারি করা আছে এটা হচ্ছে হচ্ছে সাইডেড প্যানেল এই পুরো ভিউটা লাইট একটা শেডে আছে এটার সাথে বটমে চলে যাব। এই হচ্ছে বটম পার্ট ওকে এই হচ্ছে বটম পার্ট এটার সাথে ব্যাক পার্টে চলে যাচ্ছে এটা মাত্র বাইশো টাকা ঠিক আছে ব্যাক পার্ট আর স্লিভ একসাথে পরপর চলে আসছে এই হচ্ছে স্লিভ প্যাটার্ন ওকে সো ভাল লাগলে আপনারা এটা দেখেই বুঝে ফেলবেন এটার সাথে কটন ওড়না ঠিক আছে এই হচ্ছে প্যান্টের কাপড় এটার সাথে আমি চলে যাচ্ছি চমৎকার কটন ওড়নায় রাহেলা আপু হ্যালো কেমন আছেন সো এই হচ্ছে আমার ড্রেস এই হচ্ছে ওনাটা ভালো লাগলে জলদি জলদি করে বুক করে ফেলতে হবে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ আর আমি তো বলেই দিয়েছি আপু এটা প্রাইস মাত্র বাইশশো টাকা কিরে এটার মধ্যে টেপ দিয়ে দিছে কেন কেটে দিও ওকে বাই দা ওয়ে আমার জামাগুলোর কি খবর আচ্ছা নাহিদাপুকে কি ফোন দাও নেই নাহিদাপুর জামা মনে হয় না হইলেও এক মাস আগে হইসে আমি আবার চেক করছি জামাগুলো কেমন হয়েছে এত সুন্দর লেস আপনাকে লাগাই দিছে আচ্ছা আপু মনে হয় অফিসে ছিলেন একবার ওরা ফোন ট্রাই করেছে যাই হোক অসুবিধা নেই আপনার ড্রেস অনেক আগে রেডি আমি তো আমি নিজেই দেখছি মনে হয় বিশ দিন আগে হ্যাঁ তো ড্রেস রেডি এটা আপনাকে মনে হয় রিচ করতে পারে নাই বা ম্যাসেজ দেওয়া উচিত ছিল আপনাকে ইনবক্সে বুঝছো যখন পাবা না ফোনে ইনবক্সে মেসেজ করে রাখবা এবং আমি কমপ্লেনও করেছি আমার ওরনাতে এত সুন্দর গ্রিন লেস নাই আপনার ওরনাতে গ্রিন লেস ঠিক আছে আর আরেকটা ড্রেস পুরা সেম বানাইছে কিন্তু ওইটাতে আপনাকে সুন্দর একটা লেস কিনে দিছে আমার সময় নাকি ছিল না যাই হোক এটা হচ্ছে বাইশো টাকা আপনার ড্রেসগুলো পাঠিয়ে দিতে হলে আপু বলে দিন পাঠিয়ে দিবে হ্যাঁ সো আমি চলে যাব নেক্সট ড্রেসে ইনফ্যাক্ট আমিও ভাবতেছিলাম আমি নিজেই জানাবো আর কিন্তু বিশ দিন আগে দেখছি আপু মনে নাই ঠিক আছে সো এই যে দেখেন খুবই সুন্দর একটা খুবসুরত সুইসের কালেকশন যেইটা এখন আসলে এটা অলমোস্ট পাঁচ হাজারের কাছাকাছি ছিল আজকে আমি যে প্রাইসে দিব। এই প্রাইসে আগামীতে ড্রেস কোনোভাবেই সুইসের ড্রেস পাওয়া যাবে না ইভেন ডিসকাউন্টেড প্রাইসেও না হ্যাঁ আজকে এটা সাড়ে চার হাজার টাকায় দিয়ে দিব। হ্যাঁ মফ কালারে আছে এই হচ্ছে পুরো ড্রেসটা অল ওভার ওয়ার্ক আছে ঠিক আছে এটা হচ্ছে পুরোই ড্রেসটা অল ওভার ওয়ার্ক করা আছে সাইডে প্যানেল আছে ওকে এই হচ্ছে সাইডেড প্যানেল এই যে দেখেন হেভি ওয়ার্ক ঠিক আছে হেভি ওয়ার্ক এটার সাথে এই হচ্ছে ব্যাকওয়ার্ড ছিটে ছিটে করে ওয়ার্ক আছে এবং ফ্রন্টে যে বটম বটমের প্যানেলটা আছে এটা আপনারা ফ্রন্টে না লাগালে প্যাকেও লাগাতে পারেন ঠিক আছে নাহিদাপু তবে মনে হয় আপনাকে এবার ড্রেস পাঠানো উচিত না আপনার সাথে আমাদের অনেক দিন দেখা হচ্ছে না এবার চলেই আসেন সো এই হচ্ছে স্লিভ পার্ট এটার সাথে আমি চলে যাব প্যান্টের কাপড়ে ঠিক আছে এই হচ্ছে প্যান্টের কাপড় আর এটার সাথে চলে যাচ্ছি চমৎকার একটা শিফনের ওনায় এত সুন্দর কাজটা নিখুত একটা কাজ দুই সাইডে একই রকম বোঝা যায় না কে সোজা কে উল্টা এই যে ঠিক আছে সো ভালো লাগলে বুক করে ফেলেন সাড়ে চার হাজার টাকা দিয়ে এই সুইসের ড্রেসটা ঠিক আছে আমাকে দিবা না কেন দিব না আনটি কেন দিবো না জলদি জলদি ইনবক্স করেন যে আগে ইনবক্স করবে ড্রেস তার আপু আপনারা অনেক সময় ভাবেন কে যে হয়তো আমরা কিছু কিছু মানুষের সাথে সবসময় কথা বলছি হ্যাঁ হয়তো এই যে নাহিদ আপু উচ্চারণ করছি মুন্নি আপু সংযুক্ত আপু আফরোজা আনটি ফাতেমা আনটি ওনাদের সাথে ওনারা সবসময় আসে আমার সাথে কথা বলে খোঁজ নেয় সো ওনাদের সাথে আমার সম্পর্কটা ভালো কিন্তু কে কোন ড্রেস নিচ্ছে কে কয়টা ড্রেস নিচ্ছে আমার খুব একটা নজরে আসে না যদি না দেখা যায় শপে আমার সাথে দেখা হয় এবং আমি বলি এটা নিয়েন না এটা নেন এটা এরকম এটা ওরকম ঠিক আছে একটু মাতবরি করা তো আমার স্বভাবে আছেই সো আমি যদি একটু মাতবরি না করি এছাড়া আমি জানিও না কে কোনটা নিচ্ছে ঠিক আছে সো যার মেসেজ আগে আসবে ম আমি যেমন আপনাদের সাথে টু রিলেশন আছে চিনি মডারেটররা কিন্তু আপনাদেরকে চিনে না সো সে কিন্তু যে মেসেজ আগে যাবে এবং মডারেটরও সময় সময় চেঞ্জ হয় আজকে যে দেখছে কালকে হয়তো একই টাইমে সে দেখছে না সো ওভাবে চিনতে পারবে না ঠিক আছে সো এই জন্য মেসেজ আগে ঢুকলেই ড্রেস পাবে ম্যাসেজ আগে না ঢুকলেই ড্রেস পাবে না ইটস আমি নিজেই আমিও বুঝতে পারছি আপু নাহলে একবার হলেও জিজ্ঞেস করতেন দেখেন এত কথার দরকার নাই রামশা মশাল সাঁত্রিশশো টাকা দিয়ে দিব হ্যাঁ রামশা মশালের খুবই সুন্দর ড্রেস সাঁত্রিশশো টাকা দিয়ে দিব আর আমি সবসময় বলি মশালও কিন্তু খুবই ভর দিই সো পুরোটাতে এমব্রয়ডারি করা আছে আকাশ নীল কালার এবং সাইডে সিগ্রেন আমি চট্টগ্রাম থাকি তাই আসা হয় না তবে আপনার সাথে কানেক্ট থাকা ট্রাই করি জেসমিন আক্তার আপু আপনার নামটা আমার কাছে খুবই পরিচিত যদিও আপনার সাথে আমার দেখা হয় নাই যেহেতু এখন বললেন চির থাকেন আমি আসলে এটাও জানতাম না বাট আসলে জেসমিন আক্তার নামটা দেখলেই আমার মনে হয় হ্যাঁ এই আপু সাথে আমি কথা বলি তাই না সো এটা এটা হচ্ছে ফ্রন্টের বটম অনেক হেভি ওয়ার্ক আছে অর্গ্যান্সা দিয়ে করা খুব সুন্দর এটার সাথে আমি ব্যাক পার্টে চলে যাবো আপু বলেছি ড্রেসটার প্রাইস হচ্ছে সাড়ে টাকা এই হচ্ছে ব্যাক পার্ট সাইডে প্যানেল আছে কাপড়ের কোয়ালিটিটা খুব ভালো আপনারা অনেকবার শুনে থাকবেন আমার যখন মানে কোনো কিছু পড়তে ইচ্ছা করে না কোনো ড্রেস ভাল লাগে না এরকম একটা সময় আমি এই টাইপের ক্যাটালগুলো পড়ি হ্যাঁ খুবই আরাম কাপড় কহিনুর খান আপু হ্যালো 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 সো এই হচ্ছে প্যান্টের কাপড় আচ্ছা আমার একটা প্রশ্ন হ্যাঁ আমার আগের পেইজের সব আপুরা কেন আসছেন না হ্যাঁ আমার দেড় লাখ আপুরা ছিল মাত্র সাতাশ হাজার আপু জয়েন করেছেন হ্যাঁ তো দেড় লাখের মধ্যে ধরে নিলাম এক লাখ আপুও কেন আসতে পারছেন না কী ব্যারিয়ারটা আপনারা কি মনে করেন হ্যাঁ যে ছন্দাজ মোট নাম সেম দিয়েই খুলেছি তাহলে কেন খুঁজে পাচ্ছে না বানানে ভুল হচ্ছে নাকি আমাকে খোঁজার ট্রাই করছে না নাকি ব্যাপারটা কি আমি একটু জানতে চাই হ্যাঁ আজকে একটা আপুর সাথে আমার সামহাও দেখা হয়ে গেছে হসপিটালে সো ওই আপুটাও বললো যে কি ব্যাপার আপনার আগের পেজটার আমি তো ভেবেছি আগের পেজটাই ফেরত এসছে এরকম কিছু সো আসলে তো আগের পেজটা আসে নাই এটা একটা নতুন পেজ সেম নামে খোলা সো কি হলো মানে আমার আগের পেজটা না হয় আর আসে নাই ঠিক আছে আমি মেনে নিলাম কিন্তু আগের পেজের আপুরে কেন আমার পেজে আবার আসছে না মানে দেড় লাখের মধ্যে এক লাখ আপুও আসতেছে না ব্যাপারটা কি আমাকে খুঁজতেছে না নাকি আমাকে খোঁজার প্রয়োজন নাই নাকি আমার নামটা সার্চ দিলে ইজিলি আসছে না আপনারা কি কী প্রবলেম ফেস করেন হ্যাঁ আমার সাথে শেয়ার করবেন ইনার লাগবে না আপু তবে লাইট কালার হালকা একটু হাফ ইনার দিলেও দিতে পারেন যে আপু আমার সাথে কথা হয় আপনার অনেক ড্রেস আমার আলমারিতে আছে ইনশাল্লাহ আপু কোনো একদিন আপনার আলমারি ট্যুর দিব আমরা ঠিক আছে ওকে সো এটা শিফনের ওন আছে খুব সুন্দর প্রিন্টেড কালারটা খুব সুন্দর এটা একদম মিডনাইট ব্লু ওনার কালারটা ঠিক আছে ভালো লাগলে জলদি জলদি বুক করে ফেলেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার সহ ঠিক আছে আমার ছেলে রাগ করলো ও বললো ড্রেসের কথা পাবলিকলি বললে মানুষ ভাববে ডেলিভারি লেট হয় ও বাবা ওরে বাবা রে বাবা দেখেন ছেলে মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ। আল্লাহ সে আনটির বিজনেসের কথা চিন্তা করছে আপু আমি এই মেসেজটা আবার পড়লাম আমার মনে হয় মেসেজটা আমি আরও কয়েকবার পড়ব যে ও কত চিন্তা করেছে আমার কথা যে পাবলিকলি বললে আমি ডেলিভারি লেট করি এই চিন্তাটা ওর মাথায় আসলো কিভাবে আমি চিন্তা করতে পারতেছে না থ্যাংক ইউ বকুল আপু প্রাইস শপ আছে শামীমা ইসলাম আপু জি আপু আমাদের উত্তরা তিন নম্বর সেক্টর আঠেরো নম্বর রোড উনচল্লিশ নম্বর বাসায় একটা শপ আছে সো ওটা হচ্ছে লিফ্টের থ্রিতে সরি টুতে লিফটের টুতে আমরা আছি আপনাদের জন্য আপনারা চলে আসবেন ঠিক আছে আপু এই ড্রেসের স্লিভটা একটু দেখান প্লিজ এই ড্রেসের স্লিভটা এই যে এই যে এই ড্রেসের স্লিভ ঠিক আছে এটা কিন্তু এটা যেমন এখানে জয়েন্টলেস অ্যাটাচ হয়েছে এখানে অর্গ্যানজা দিয়ে পিনটাক হয়েছে এখানে আরেকটা জয়েন্টলেস অ্যাটাচ হয়েছে এখানে এই জিনিসটা ছিল কিনা আমি জানি না নাকি এমব্রয়ডারি করছে এমব্রয়েডারি করে বসিয়েছে তারপর আরেকটা অরগ্যানজার প্যানেল বসিয়েছে এই জিনিসটাও এমব্রয়েডারি করেছে এখানেও পার বসিয়েছে সো এটা এমন এক ক্যাটালগের ড্রেস যেটার মধ্যে একটু তো আসলে কিছু না কিছু করতে হবেই হ্যাঁ আমার খুব ফেভারেট ড্রেস যাই হোক হুরে চলে যাব হ্যাঁ কটন ওনার ড্রেস দেখব মাত্র চার হাজার টাকায় ঠিক আছে মাত্র চার হাজার টাকা এটা আপনারা শুধু যে আমি যে ড্রেসে ইউজ করেছি সেই ড্রেসে ইউজ করতে হবে এমন না যে কোনো ড্রেসে আপনারা এরকম করে ডিজাইন করতে পারবেন খুব ভালো লাগে দেখতে ঠিক আছে একদম ড্রেসটা গর্জিয়াস হয়ে যায় ওকে সো এই হচ্ছে আমার ড্রেসটা ব্রাউন কালারে আছে এবং এটার সাথে খুব সুন্দর এমব্রয়ডারি আছে ভিতরে জারি সুতার কাজ আছে ঠিক আছে যেটা এখন দেখাবেন ক্রিম কালারটা ওকে ক্রিম কালারের স্লিভটা ওকে হ্যাঁ স্লিভ দেখা দিব এই হচ্ছে ব্যাক পার্ট ঠিক আছে ব্যাক পার্টে ছিটা ছিটে করে ওয়ার্ক আছে জারি ওয়ার্ক আছে ঠিক আছে আর এই হচ্ছে আমার স্লিভ ঠিক আছে এবং এটার কিন্তু একটাই স্লিভের কাপড় সো আপনাদের যেটা করতে হবে আপু এটা খুব মানে লুজ করে আপনারা মেক করতে পারবেন না হ্যাঁ প্রতিটা স্লিভের জন্য এতটুকু কাপড়ই থাকবে সো আপনাদের ফিটিং স্লিভ বানাতে হবে ফিটিং হয়ে যাবে কারণ আমারও হয় সো ফিটিং স্লিভ আপনাদের হয়ে যাবে বাট আপনারা এই যে এগুলোর মতো এত লুজ প্যাটার্ন দিতে পারবেন না ঠিক আছে আনায়হুরের এই একটা ব্যাপার থাকে ওকে সো আর যদি ফিটিং দিতে চান তাহলে নিজ থেকে এক্সট্রা করে কাপড় দিয়ে ফিটিং দিতে পারবেন ওটা দেখা যায় না ওকে ফিটিং না তো লুজ দিতে পারবেন এই হচ্ছে প্যান্টের কাপড় এটার সাথে চলে যাব কটনের সুন্দর ওনায় সো কটন লাভার আপুরা যারা সবসময় বলেন ভালো ড্রেস না ভালো ড্রেস ড্রেস না আপু সো তাদের জন্য একটা চমৎকার মাত্র টাকায় ঠিক আছে ভালো না লাগলেও নিয়ে নিন কারণ কটন ড্রেস তো সারা বছর দিতে পারি না ঠিক আছে তা আমি বলবো ভালো না লাগলেও নিয়ে নিন আপনি বলবেন এটা আবার কেমন কথা এটাই কথা কারণ সবসময় তো ভালো ড্রেস দিতে পারি না আপু এ ড্রেসটা আমাকে দেওয়া আনটি একটু স্ক্রিনশট নিয়ে আমাকে ইনবক্স করে দিতে হবে ঠিক আছে আগে যেমন মানে সব পরিচিত মেয়েরা ছিল আপনি এতদিন ঘুরে এসেছেন এখন আপনার আর পরিচিত কেউ নাই ঠিক আছে সো আপনি তাড়াতাড়ি করে ইনবক্স করে দিবেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে ইনশাআল্লাহ ড্রেস পেয়ে যাবেন ওকে সো চলে যাব নেক্সট ড্রেসে জোহরার জন্য কোন কোন আপুরা ওয়েট করছিলেন হাত তোলেন জোহরা জিদানের ড্রেস দেখব কটন ওনার ড্রেস খুবই সুন্দর একটা পিচিক টোনে আছে এবং প্রাইস দিয়ে দিচ্ছি চার টাকা ছন্দমণি কি দেখাচ্ছে সংযুক্ত আপু আগে বলেন যে আপনি ঠিকমতো থেরাপি দিয়ে আসছেন কি না ওকে তারপরে বলবো এই যে দেখেন জোহরা ড্রেস দেখছি এরকম স্ট্রাইপড আছে কি বলবো এটাতে টেক্সচার আছে ঠিক আছে এটার সাথে সাইডেড প্যানেল আছে যেটা কাট করে ড্রেসের নিচে চলে যাবে পুরোটা ড্রেস এমব্রয়ডারি করা জোহরার ড্রেস যারা কম খরচে জোহরা ড্রেস চাচ্ছেন এখন তো চার হাজার সরি ছয় হাজার ছয়শো টাকার নিচে কোনো জোহরার ড্রেস আমি দেখি না হ্যাঁ যেটা আপনারা চান শিফনের ওনার সুইস বয়লের কাপড় হ্যাঁ ফাতেমা আক্তার আপু হ্যালো গুল আহমেদ নিয়েছি খুব সুন্দর হয়েছে লিটু গুহ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ সুন্দর একটা ড্রেসও নিয়েছেন আবার রিভিউ দিয়েছেন খুব সুন্দর সো এই হচ্ছে ব্যাক পার্ট ছিটে ছিটে করে ওয়ার্ক আছে এই হচ্ছে সাইডেড প্যানেল দেখেন দুটো প্যানেল আছে এখানে একটা প্যানেল আছে এটা আপনারা নেকে ইউজ করবেন আর এখানে আছে এটা আপনারা ব্যাকের বটমে ইউজ করবেন খুব সুন্দর পিচি টোনের একটা ব্যাক পার্ট আপু গত উইক জিদান নিয়েছি ওয়াইন কালার আপনার থেকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সো জিদানের একটা রিভিউ দিয়ে দেন যাতে করে অন্য অপরা নিয়ে নিতে পারে কেমন লেগেছে জিদান নিয়ে ঠিক আছে ওই যে সরু প্যানেলটা দেখলেন এটা নেকে সুন্দর করে বসিয়ে দিবেন এই যে আমার ড্রেসটার মতো ওকে গতকাল তিনটা ড্রেস কনফার্ম হয়েছে আলহামদুলিল্লাহ সংযুক্ত আপু আপনি আমাকে তো আর বলতে পারবেন না অনেক তো আমাকে ব্লেম করেছেন ড্রেস পাই না কেন ছন্দা ড্রেস পাই না কেন আলহামদুলিল্লাহ এই দেখেন সংযুক্ত আপু আমাদের রেগুলার আপু রেগুলার পারচেস করে উনি আমাদের আমার একদম শুরু থেকে আছে আপু সো উনিও অনেক স্টক আউট শুনে হ্যাঁ যে যে জন্য উনি হঠাৎ করে তিনটা ড্রেস পেয়ে খুব হ্যাপি হয়ে গেছে অনেক সুন্দর জিদান এই তো আমার রিভিউ হয়ে গেল জোহরা সুইস অনেক ভালো এর আগে নিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপু আজকে এটা লনের উপর আছে এটাও ভালো না লাগলে নিয়ে নেওয়ার মতো একটা ড্রেস দেখেন পুরোটা কটন ওনা এবং জ্যাকার্ডের কাজ করা হ্যাঁ একদম সুতি সুতার জ্যাকার্ড উল্টো দিকটাও দেখেন খুব সুন্দর করে প্যাটার্ন করা সো অবশ্যই ভালো লাগবে আপনারা হয়তো না নিলে এই ড্রেসটা আমাকে দেখবেন কারণ এই টাইপের জোহরা আমার অনেক আছে আমার খুব ভাল লাগে পিচি টোনের ড্রেস ওনাটা অনেকই বড়ো যারা হিজাব করেন আপু এটা দিয়ে খুব সুন্দর করে কাভার করতে পারবেন ঠিক আছে সো এই ড্রেসটার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে গেল এটা প্রাইস বলেছি চার হাজার একশো পঞ্চাশ টাকা সো যারই ভাল লাগবে আপু যত তাড়াতাড়ি সম্ভব অর্ডার করে ফেলেন আজকে আমার যতদূর মনে হলো ড্রেসগুলো এক পিস করে না সো এক পিসের ড্রেস আপা ভুলে যান আপু ড্রেসটা আমি দেখিয়েছিলাম ড্রেসটা শপে নাই অনলাইনে আছে হ্যাঁ সো যদি কালকে পর্যন্ত এভেলেবেল থাকে তাহলে কিন্তু আমি এনে দেখা দিব ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ